আসসালামু আলাইকুম, এসএস কুকিং হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি কুমড়ার বড়া তৈরি করতে হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী কোনো ভিডিও আপনাদের ভালো লাগতে পারে। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করি কিভাবে মিষ্টি কুমড়ো দিয়ে বড়া তৈরি করতে হয়। আমি এখানে মাঝারি সাইজের একটি মিষ্টি কুমড়ার অর্ধেকটা কেটে নিয়েছি। তারপর সেগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এগুলো ভর্তা করে নিচ্ছি। ভর্তা করা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দেওয়ার পরে এগুলো ভালো করে মেখে নিচ্ছি। তার সঙ্গে অ্যাড করছি এক চামচ ময়দা এবং এক চামচ বেসন। বেসন এবং ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ, এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, এক টেবিল চামচ জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ গরম মশলা। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালো করে এগুলো মেখে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দুইটা এবং মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দেওয়ার পরে আবারও এগুলো ভালো করে মেখে নিচ্ছি। মিষ্টি কুমড়োর বড়া তৈরি করার জন্য কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলের ভিতরে একে একে দিয়ে দিচ্ছি। ইফতারের জন্য আমাদের মনটা ভিন্ন স্বাদের কোনো কিছুই খেতে চাই, আর সেই জন্য কিন্তু আজকে আমার এই রেসিপি, ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়োর বড়া। বড়াগুলো দেওয়ার 30 সেকেন্ড পর এভাবে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এভাবেই বড়াগুলো উল্টে দিতে হবে, যেন দুই পাশই ভালোভাবে ভাজি হয়ে যায়। মনে রাখতে হবে চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তাহলে বড়াগুলো সুন্দরভাবে ভাজি হয়ে যাবে, ভিতরে কোনো কাঁচা থাকবে না। বড়াগুলো যখন রেড কালারের হয়ে আসবে তখন বুঝতে হবে যে বড়াগুলো ভাজি করা হয়ে গেছে। দেখেন, বড়াগুলো কিন্তু রেড কালারের হয়ে আসছে, তার মানে মিষ্টি কুমড়োর বড়াগুলো ভাজি হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব, বাকি বড়াগুলোও কিন্তু আমি একই প্রসেসে ভাজি করে নিব। তৈরি হয়ে গেল সুস্বাদু ও মজাদার মিষ্টি কুমড়োর বড়া। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।